রাস্তা কাটা মেশিন একুরেট হয় একবার সোজা করে কাটে এবং একুরেট হয় কম সময় অনেক কাজ করা যায় রাস্তার মধ্যে হাঁটাবে না কাটতে কাটতে যাবে ওয়াল সাদ সিদ্ধ করার মেশিন রড শ কেটে ছবি এই ব্লেডটা দিয়ে 170 থেকে 80 টা পর্যন্ত সিদ্ধ করতে পারে এটা হলো স্ট্যান্ড টাইপ ভাই দেখেন এটা ডংচেং একটা ব্র্যান্ড স্ট্যান্ড আছে আপনারা স্ট্যান্ডে সেট করবেন এক একাই কাটবে কোনো চাপ ধরা লাগবে না দর্শক আজকে চমৎকার দুটো প্রোডাক্ট আমরা দেখাবো একটা হচ্ছে রোড কাটার দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু রোডে কাটাকাটির প্রয়োজন হয়ে থাকে তো এই প্রোডাক্টটা দ্বারা কিন্তু রোড কাটে থাকে আর অনেক সময় ছাদ গর্ত করতে হয় ছাদ হোল করতে হয় বিল্ডিং এর ছাদ হোল করার জন্য ছাদ হোল করার মেশিন এই দুইটা প্রোডাক্ট আমরা আজকে দেখাবো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে খান হার্ডওয়্যার এন্ড টুলস ঢাকার নবাবপুরে হচ্ছে তাদের এই শপটা নবাবপুর ডাচ বাংলা ব্যাংক আছে ঠিক এটার বিপরীত পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে খান হার্ডওয়্যার এন্ড টুলস আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আফজাল ভাই আফজাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফুল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে মূলত কি কি প্রোডাক্ট দেখাবেন আমাদের আজকে দেখাবো ভাই রোড কাটার মেশিন এবং বিল্ডিং করার পরে মানুষ দেখবেন পিটাইয়া যে ছিদ্র করতো সেটার অল্টারনেটিভ অল্টারনেটিভ যে এ হোল করার মেশিন আচ্ছা আচ্ছা যেটাকে বলে ছাদ হোল করার মেশিন বা কোর মেশিন বলে আচ্ছা অ্যাকচুয়ালি কোর মেশিন বলে ওকে তো এই এটা হলো ছাদ রোড কাটার মেশিন আপনি দেখবেন রোড কাটার জন্য আগে এ কাটতো যে এ দিয়ে 7 ইঞ্চি দেখেন এই 7 ইঞ্চি গ্রাইন্ডিং দিয়ে কাটতো 7 ইঞ্চি গ্রাইন্ডিং হ্যাঁ যেটা অনেক সময় লেগে যেত অনেক সময় লাগতো হ্যাঁ এবং পিটাইয়া করতো যে 2 মিলিমিটার হ্যামার দিয়ে করতো আচ্ছা এটা দিয়ে করলে আপনি যেমন এই ব্লেডটা দিয়ে করলে আচ্ছা আচ্ছা এই যে এটা কত ইঞ্চি ব্লেড এটা এটা 16 ইঞ্চি 16 ইঞ্চি ব্লেড দেখেন এটা 24 ইঞ্চি পর্যন্ত ইউজ করা যায় যেমন এই ব্লেডটা লাগিয়ে আচ্ছা এই ব্লেডটা লাগিয়ে আপনি দেখবেন যে রুট কাটা যায় এটা দিয়ে মানে এবং এটা একুরেট হয় একুরেট হয় একবার সোজা করে কাটতে এবং একুরেট হয় কম সময় অনেক কাজ করা যায় কাজ করা যায় অনেক সময় দেখা যায় আমরা ভাঙতে গেলে হয় কি এক জায়গায় ভাঙতে গেলে আরেক জায়গায় ভেঙে যায় জি জি বাট এটা কিন্তু একুরেট ভাঙবে একেবারে স্ট্রেট হবে আচ্ছা 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 এটা এটার দেখা যাচ্ছে এটা দেখেন আমি দেখাচ্ছি দর্শক এই এইভাবে বিল্ডিং করার পরে কিছু জায়গা একটু অতিরিক্ত থাকে না এটা কেটে ফেলতে হবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটলে সময় লেগে যাবে বা ভাঙলেও সময় লাগবে তাহলে এটা দিয়ে সে কাটতে পারে আচ্ছা 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 এটার দাম কেমন রাখছেন 48,000 টাকা এটা 48,000 টাকা জি 48,000 এটা কি আর কমের আছে মেশিন এটা আপাতত আমার কাছে এটাই আছে কিন্তু কমে কমেগুলো ভালো হবে না ভাই ভালো হবে না কোয়ালিটি কারণ কমেগুলো দেওয়া হয়েছে বাট এগুলো আর্মিচার দুর্বল কেটে যাবে খুব সহজে কেটে যাবে এটা পাওয়ারফুল মেশিন আপনারা এটা দেখতে পারেন 48,000 টাকা ওয়ারেন্টি আছে এটাতে আছে কয় দিনের ওয়ারেন্টি 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে 2 ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু আপনারা এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন এটা বলে রাস্তা কাটার মেশিন রাস্তা কাটা মেশিন আর কারো প্রয়োজন হলে আপনারা নিতে পারবেন আর পাশাপাশি যে মেশিনটা আমরা দেখছিলাম এটা হলো আপনার সিদ্ধ করা মেশিন আচ্ছা ওয়াল ছাদ সিদ্ধ করা মেশিন আপনি দেখতেন আগে এখন যে প্লামিং এর কাজ করে বাথরুমে যে পাইপ গুলো ঢুকায় আচ্ছা তো তার জন্য ঢুকাতে হলে আপনার যে ফিটিয়ে যদি করেন অনেক সময় লেগে যায় এবং ওয়ালের মানে বিল্ডিং এর টেম্পার কমে যায় টেম্পার কমে যায় বাড়িওয়ালা অনেক কষ্ট করে বিল্ডিং করে ভাই মিস্ত্রি যদি পিড়ায় আবার ভাঙে 20 বছর হায়াত কেমনে কমে যায় কমে যায় এবং এটা দিয়ে এইভাবে করে সাইফুল ভাই দেখেন এইভাবে করে জাস্ট আপনার জায়গা মতো বসে আপনি চাপ দিবেন হ্যাঁ কেটে যাবে এবং আবার এইভাবে করে এইভাবে ধরে করতে এই মেশিনে দুটো টাইপে করা যায় আচ্ছা 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 ওকে এটার মধ্যে কথা আছে অনেকে প্রশ্ন করতে পারেন যে যে এটাতে আমার ছাদ তো করা আছে এ দিয়ে রড দিয়ে রড কাটবে রড শক কেটে যাবে ভাই এটা রড শক কেটে ছবি এই ব্লেডটা দিয়ে 170 থেকে 80 টা পর্যন্ত সিদ্ধ করতে পারে 170 থেকে 80 টা হ্যাঁ তো এটা দেখেন সাইফুল ভাই দর্শকদের দেখেন এটা ডংচং একটা ব্র্যান্ড ডংচং ব্র্যান্ড ডংচং আচ্ছা এটা আপনারা দেখা যায় কাটতে কাটতে আপনার 170 60 টার পরে আপনি ব্লেড ভাই কিন্তু আলাদা আবার ব্লেড চেঞ্জ করতে পারবেন আমি দেখান হ্যাঁ আমি ভিডিওর দেখানোর স্বার্থে সুন্দর স্বার্থে এটা দেখাইলাম আচ্ছা এই ব্লেডটা আলাদা ব্লেডটা বিভিন্ন দামে রয়েছে ইঞ্চি হিসাবে কোনটা ইঞ্চি 1000 কোনটা 800 কোনটা 1200 কোনটা 1500 কোনটা 1000 টাকা ইঞ্চি রয়েছে শুধু মেশিনের দামটা আর কি মেশিনের দাম কত এটা 9800 টাকা 9800 টাকা এটার মধ্যে আবার আবার কয়েক রকমের রয়েছে 12000 15000 18000 22000 টাকা পর্যন্ত এটা রয়েছে রয়েছে আচ্ছা এটার সাথে তো ওয়ারেন্টি আছে জি জি এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে আচ্ছা এখন দেখাচ্ছি দর্শকদেরকে হ্যান্ড স্ট্যান্ড টাইপ স্ট্যান্ড টাইপ এটা হলো স্ট্যান্ড টাইপ ভাই দেখেন এটা জাস্ট হচ্ছে আপনার এই যে দেখেন স্ট্যান্ড আছে আপনারা স্ট্যান্ডে সেট করবেন এক একাই কাটবে কোনো চাপ ধরা লাগবে না না কাটতে কাটতে নিচে নেমে যাবে নিচে নেমে যাবে এটা হলো এটাও ডংশেং একটা ব্র্যান্ড এটা 5 ইঞ্চি এটার দাম কত এটার দাম পড়বে 18000 টাকা বর্তমানে 18000 টাকা পড়বে আচ্ছা ব্লেড ভাই আবার বলি ব্লেড আলাদা আচ্ছা ব্লেডটা আলাদা এটার মধ্যে আবার অন্য অন্য গুলো রয়েছে এই 5 ইঞ্চি অন্য গুলো রয়েছে কোনটা 22000 26000 28000 32000 35000 আচ্ছা আবার আবার বড় রয়েছে ভাই 8 ইঞ্চিও রয়েছে আচ্ছা তো এগুলো যারা 10 ইঞ্চিও রয়েছে 10 ইঞ্চিও আছে জি এগুলো কিভাবে আপনারা ডেলিভারি দিচ্ছেন ভাইয়া
আমার প্রথম ডেলিভারি ড্রাইভার থেকে যদি আপনার কেউ পছন্দ করেন তাহলে আপনি সামান্য কিছু টাকা পে করলে আমরা অনকন্ডিশনে ফান্ড দিব। তবে আমার অ্যাডভাইস, এত বড় মেশিন কিনবেন, আপনার কষ্টের টাকা আপনি দেখে শুনে কেনাটা মানে বেস্ট হবে। তো আসার ঠিকানাটা আমি বলে দিই, ঢাকার বাইরে থেকে যারা আসবেন গুলিস্তান নামবেন, গুলিস্তান নেমে, গুলিস্তান আপনারা সবাই চেনেন, গুলিস্তান নেমে পায়ে হেঁটে নবাবপুর ঢুকবেন। পায়ে হেঁটে কিছুক্ষণ হাঁটলে একটা ডাচ বাংলা ব্যাংক পাবেন, এখানে রাস্তার মধ্যে অনেক মানুষ থাকে দেখছেন, তো মানুষের কথা না শুনে আপনি ডাচ বাংলা ব্যাংকে টার্গেট করবেন। আচ্ছা, ওই ডাচ বাংলা ব্যাংক যে পাশে তার ঠিক উল্টা পাশে একটা মোড় আছে, তিন রাস্তার মোড়, এই মোড়ের মধ্যে নিচতলায় আমার 121/3 খানাডা টুলসের অবস্থান। আরও চিন্তা অসুবিধা হলে ভিডিও স্ক্রিন নাম্বার দে, আমাদেরকে কল দিবেন, আপনাদেরকে রিসিভ করব। আচ্ছা আচ্ছা, তো আপনারা চাইলে দোকানে এসে দেখে শুনে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবে।